जामिनी रूपश्री लवण्यमयी जेमनी ठोंट तेमनी मुख तेमनी चेहरा तेमनी हाथे रन्ना बन्ना तेमनी कायदा एटा मेयेदेर भालो एकटुन खाली दोष एकटुन कि बोलेन जदि चारटा बउ एक काछे हय शाशुड़ीर गिबत करे पहाड़ उल्टी दिबे आमार शाशुड़ी तो फेराउनेर मालो बोलछे आमार शाशुड़ी नमरूदेर चाची लो जलिये दिले मेरा আর গীবত করা মহাপাপ। এবারে ও নামাজ পড়েছে, রোজা রেখেছে, স্বামী ভক্তি, ফেরেশতা দিকে বলছে জান্নাতে যাবো, বলে না আমার শাশুড়ি নমরুদের মা। হ্যাঁ বলিলাম বাপ, বলে লেখা আছে, চলে যাও লালগড় চলে যাও, বলে এইদিকের এইগুলো বলে সব বাতিল হয়ে গেল, নেকি আর পাবে না। মেয়েরা, মেয়েদের অনেক গুণ। আজ আমি ভাত খেয়ে নিয়েছি, আমার আর কিছু করতে পারবে না, পুরুষ তোমার পাবিয়ে। এবারে আমি জান ভরে মেয়েদিকে বলে নেব, আপনারা মরদরা খুশি থাকুন না, কি বলছেন? বাবরি মসজিদ ভেঙে দিলে দরমায় ঢুকে পড়ো, স্ত্রীকে বলো, বলবি যে খুঁজে পাচ্ছি না, আর স্ত্রীকে মারবার সময় বলছে পাচর নিয়ে দেখেই দিচ্ছে যাই নাই। এখন কেউ যদি মতোয়াল্লি হয়, কেউ হেডমাস্টার হয়, কেউ আমার মতো মৌলবি হয়, আর তাকে বলে এই তুই মাথার টাকা মেরে খেয়েছিস কেন, বলে এই সাবধানে কথা বলবি, চাপ নিয়ে দাঁত ঝরিয়ে দেবো, জানিস আমি কার বেটা? সব লোক। কিন্তু কোরআন বলছে ইউসুফ নবীর নামে যখন বদনাম রটিল জুলাইখার ব্যাপারে, ইউসুফ নবীর ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হলো ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফস লামারাতুম বিসু, আমি বলছি না আমার নফস আমার পবিত্রে দায়ী মুক্ত, মানে আমি পাপ করি নাই, কে বললাই আমি পয়গম্বরের বেটা, এটা বলে নাই। কি বলছে? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফস লামারাতুম বিসু, আমি আমার পবিত্রকে দায়ী মুক্ত মনে করছি না, পবিত্রের কাজ হচ্ছে এই অন্যায়ের দিকে ধাবমান করা, অন্যায় কাজকে দেখানো নফসের কাজ। ইল্লা মা রহিম রব্বি, কিন্তু আল্লাহ যার উপরে রহম করে। জুলাইখার ব্যাপারে তোমরা যা বলছো আল্লাহর মেহেরবানি আমি সে পাপ করি নাই, ইল্লা মা রহিম রব্বি। কি হয়েছিল জুলাইখার ব্যাপারে? মেয়েদের ককলা ভাই কত কলা, আটটা লেখাপড়া সেখানে 36 কলা, এই লোকটা রাইট বলেছে 36, 18 কলা তো এমনি ঘরে ঘরে চলছে 24 ঘন্টায় শাশুড়িতে বইয়েতে দেওরে ভাজেতে। আমাদের গায়ে একটা মেয়ে মানে বুঝলেন কপালটা কেস্তে করে ছিঁড়ে দিয়ে থানা চলে গেল, বলে আমার স্বামী আমাকে মেরেছে, পুলিশ তাকে ধরে নিয়ে গেল, আমার বাপ বললে ওকে মারে না, এই মেয়েটার ওইরকম স্বভাব, আবার পুলিশ তাকে ছেড়ে দিলে, হ্যাঁ করে কেস্তে করে দু দিলে। আর আমার দাদু আমার দাদিকে এই কাটারির বারটা এমনি করতে করতে এখানে দিয়েছিল একটা, আর কেটে গেছে চুনে হলুদ লাগাইছে। সেই দিনে আমার আব্বার নানা আইছে, আমার দাদির বাপ, আমার দাদির নাম বেলা বিবি। তুই বলে হ্যাঁ রে বেলা, তোর কপালটায় কি হলো? এখনকার মেয়ে হলে কি বলতো, ওই যে কুকুর বেটা আমাকে মেরে। কিন্তু আমার দাদি কি বলেছে জানেন? আব্বা জান গোয়ালে তাড়াতাড়ি গরু বার করতে যেয়ে চৌকাঠে ঠোঁকা গেল। আপনারা কি বলছেন? জান্নাতি বিবি, আব্বা জান গোয়ালে তাড়াতাড়ি গরু বার করতে যেয়ে ঠোঁকা গেল। আর এখনকার মেয়েরা, ওরে বাবরে, এখনকার মেয়েরা যখন মাইয়ের ঘরে কাঁদতে যায় শুনেছেন আপনারা, ওরে বাবা রে বোন গো বোন আমার সদর ভাই মরে গেছে, বোন গো বোন গোস্তর হাঁড়িটা ঢুকিল বিল, বোন গো বোন আমার সদর ভাই মরে গেছে, ওলো দুধের হাঁড়িটা চাপা দিবিল। ফেরেশতারা বলছে তাহলে ই কারণ তো বুঝে আসছে না, ভাই মরে গেছে আবার দুধের হাঁড়ি চাপা দিচ্ছে। মেয়েরা, তোরে মেয়েদিকে আল্লাহ, মেয়েরা মেয়েদের একটি জিনিস ভালো কি বলে দিন, স্বামীর সামনে দাঁড়িয়ে একবার হেসে দিলে স্বামীর ক্লান্তি দূর হয়ে যায়, মধুর হাসি। যামিনী রূপশ্রী লাবণ্যময়ী, যেমনি ঠোঁট তেমনি মুখ তেমনি চেহারা তেমনি হাতের রান্না বান্না তেমনি কায়দা, এটা মেয়েদের ভালো, একটু খালি দোষ একটু।
কি বলুন, যদি চারটা বউ এক কাছে হয় শাশুড়ির গিবত করে পাহাড় উল্টিয়ে দিবে। আমার শাশুড়ি তো ফেরাউনের মালো, বলছে আমার শাশুড়ি নমরুদের চাচির, জ্বলিয়ে দিলে মেয়েরা, আর গিবত করা মহাপাপ। এবারে ও নামাজ পড়েছে, রোজা রেখেছে, স্বামী ভক্তি, ফেরেশতা দিকে বলছে জান্নাতে যাবো, বলে না আমার শাশুড়ি নমরুদের মা। হ্যাঁ বলিলাম বাপ, বলে লেখা আছে, চলে যাও লালঘর চলে যাও, বলে এইদিকের এইগুলো বলে সব বাতিল হয়ে গেল, নেকি আর পাবে না মেয়েরা। মেয়েদের অনেক গুণ, আজ আমি ভাত খেয়ে নিয়েছি, আমার আর কিছু করতে পারবে না, পুরুষ তোমার পাবিয়ে। এবার আমি জান ভরে মেয়েদিকে বলে নেব, আপনারা মরদরা খুশি থাকুন না, কি বলছেন, বাবরি মসজিদ ভেঙে দিলে তরমায় ঢুকে পড়ো, স্ত্রীকে বলো, বলবি যে খুঁজে পাচ্ছি না, আর স্ত্রীকে মারবার সময় বলছে পাচর নিয়ে দেখিয়ে দিচ্ছে, যাই নাই স্ত্রীর গায়ে হাত তোলা চলবে না। বিশ্ব নবী বলেছেন খেয়ারকুম দে আহদিহি, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তিনি যিনি তার স্ত্রীর কাছে উত্তম, ব্যবহারে, কথায়, স্নেহে, ভালোবাসায়, খাওয়াতে, পড়াতে, ক্ষমা, দয়া, মায়া, সে হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। তো আমরা অনেকজনকে শ্রেষ্ঠ জানি, আপনার নাম কী ভাই সামনে বসে আছেন, কী নাম আপনার, হ্যাঁ কী নাম, আব্দুল হামিদ, ভালো নাম, আপনাকে বলবো না অন্যজনকে বলবো। এই এই এইসব আব্দুল হামিদের মতন বুড়ো বুড়ো লোক অনেক আছে গায়ে, হাজি আছে, আমরা বলছি আ হা হাজি সাহেব, তার বউ বলছে আহা করো না, ও হচ্ছে বাকানে হাজি, এত গাল দেয়, আমার তো অত অত বা। আর হাজি সাহেবদের আমিও হজ করেছি, আমার উপরেও পড়বে, হাজি সাহেবের একটু বদরোগ হয়, ওই মসজিদ থেকে বেরিয়ে একটা বিধবার ঘর ছিল বুঝলেন, মুখে বসন্তকারী দাগ বলছে, সেরকম নয় কালো পাড়া, তো হাজি সাহেব আসরে নামাজ পড়ে তার ঘরে চা খেতে ঢুকত, তার স্বামী নাই, তো তার এক হাজি বন্ধু বললে হবে তো অর্ধেক হয়ে যাচ্ছি কেন, তোর স্ত্রী তো পূর্ণিমার চাঁদের মতো দুধে আলতাই ঘোলা রোগ, তেমনি বডি, বলে আমার চোখটা নিয়ে দেখ, আমি যখন এদের ঘরে চা খেতে যাই না তখন এই মুঙ্গলিকে দেখে মনে হয় পরি ঘুরে বেড়াচ্ছে, আর আমি যখন ঘরকে যাই না তখন মনে হয় যেন গুদা হাতিটা লাপাচ্ছে, ধপাস ধপাস, কার লেগে বলছে বিবিল লেগে, বুঝতে পারছো মরদের চোখগুলো কিরকম। সেই কারণে কোরআন হাদিস বলছে মেয়ে মানুষ তোমরা মরদের চোখের এগুকে যেও না, ও যদি চোখ মারতে নাও পারে তাও এমনি এমনি করবে, কিন্তু বুঝতে পারছো না পারো নাই। আর আমার মহিলায় আছে বুড়ো বাঘ দেখে নিশ্চিন্তে হইও না, আমি বুড়ো বাঘ যদি খাপ করে না নিতে পারি খামচি দেব, যাই হয়ে যা, বলে খামচি দিলে আমি বুড়ো বয়সে তো আর চোবল মারতে পারছি না, গুণীজনেরা নারী হচ্ছে স্পর্শকাতর, নারী কি স্পর্শকাতর, পর্দাতে উন্নত, সেই কারণে বাইরে বেরোতে পাবে না, আর বোরকা পরতে হলে ঢিলা, ভেতরে কে আছে যেন জানা না যায়। মেয়ে বাইরে বেরুলে আপনাদেরকে বলবো না, আপনারা সব ভদ্রলোক, ওই যাদের 20-24-22 বয়স খোদা বসে বেটা কোন দিকে গেল কি জানি, এই বয়স যাদের মানে চুগেলা লোক, আমার যখন 16-18 ছিল আমি তো দীপালি শিপালিকে চিনি গো, আমার ক্লাস থেকে ক্লাস 7-এ পড়তুন, দীপালি কখন স্কুল যাবি, ভাই তুমি যখন যাবে দাদা, ওটা আমার অভ্যাস আছে, এখন যাদের 20-22 তারা মেয়েদিকে দেখলে মানে লাবণ্যময়ী সিরি, আবার মেয়েদের কাটিং দেখো এমনি করবে, দেখো চুলটা টেনে এনে কপালে ফেলেছে, চোখে কাজল দিয়েছে, গালে সেই পালিশ লাগাইছে, ঠোঁটে আবার ঠোঁট পালিশ দিয়ে খুব কাটিং করে চলছে, আর বেটা ছেলেগুলো ভাই দেখো বললে কি তো ঘুরে বেড়াচ্ছে, বলছে ইস সালা তুই কোথায় ছিলি বে, এক্ষুনি পেরিয়ে গেলাম, এমন করছে মনে হচ্ছে আজ রাতেই মরে যাবে আর বাঁচবে না, এ মাই কলা মনে হচ্ছে, এ মাই কলা বটে ঠিক, এ বাবা কথা কিছু বুঝতে পারলাম, আমি বানিয়ে বলি নাই, নিজের মনকে জিজ্ঞেস করো, মেয়ে মানুষ রাস্তাঘাটে ঘুরলে তোমাদের কি মনে মনে হয়,
ইসলাম বললে মেয়েরা যদি এই বসুন আপনি, এ ওনাকে বসতে দাও, নাহলে বলে পেশাব করতে যাবে রাস্তা দাও। মান লাম ইয়াক্কির কবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না, যে আমাদের বয়োজ্যেষ্ঠকে শ্রদ্ধা করে না আর ছোট দিকে স্নেহ করে না সে আমার উম্মত নয়। উনি বয়োজ্যেষ্ঠ যেতে দাও, কিন্তু যদি কেউ 20, 22, 25, 15 ছেলে পেশাব করতে উঠো, পেশাব করতে দেবো না, ওইখানেই মোতা করাবো, কারণ আমি একটা ছোটখাটো ডাক্তার, ছোট ছেলেদিকে পেশাব লাগবে না, সে নিশ্চয়ই কোথাও পালাচ্ছে। আবার যদি কারো 18-19 বয়স হয় আর ফোন আসে, হ্যালো তুমি কোথায় আছো, বলে জলসে শুনছি, টপ করে পালিয়ে এসো, আমি বাদামের দোকানে আছি, তাকে আর কেউ আটকাতে পারবে না, সে জুতো ফেলে দিয়ে পালিয়ে যাবে। এই যে মাই কলা, এ ভাই, এ মাই কলা, তুমি যাচ্ছ আসছো কেন, কী ব্যাপার বলো, তোর বয়ান চলছে, তো ওখানে বস, চুপ করে বস, বস, এই রে শালা কারবালা করে দিবে, পানি নিয়ে যাচ্ছে, সব খেয়েলি না আমাদের লেগে রাখবে, এ ওইখানে চলো ফিরে যাই এবারে, মেয়েদের 36 কলা লয় 18 কলা, ওইখানে যাবো না কি যাবো, কোরআন শরীফ কি ইউসুফ আর জুলাইখা, কোরআন এই আর কি নয়, বাস্তব চিত্র এঁকেছে। জুলাইখার ঘরে ইউসুফ লালিত পালিত, তার স্বামী তাকে কিনে নিয়ে গিয়েছে বাজার থেকে, ইউসুফ পূর্ণিমার চাঁদ, পূর্ণ যুবক, কিন্তু এখনো বালেগ হয় নাই, বোঝে না সব কিছু। তো জুলাইখা দেখছে যে পূর্ণিমার চাঁদ, স্বামী ঘরে থাকে না, এর সঙ্গে ভাব করব, একে আমি আমার হৃদয়ে জায়গা দেবো। তো কী করে করবে, ফাঁ করে কোনো মেরে দিলে, ইউসুফ ডোন কেয়ার, চিমটি দিলে, ইউসুফ ডোন কেয়ার, চোখ দিয়ে চেয়ে আছে, তাতেও কোনো কেয়ার নিচ্ছে না। তখন জুলাইখা দেখলে ই খেপা, সানবে না এতে, আরও একটু যুদ্ধ বারাত করে করতে হবে। দিয়ে ঘরের মেজেই ডেকে দরজা বন্ধ করে জুলাইখা বলছে হাই তালাক, হাই তালাকের বাংলা হচ্ছে চলে আয়, ইংরেজি হচ্ছে কাম হিয়ার, হাই তালাক কোরআনের ভাষা। আচ্ছা একটা বেটা ছেলেকে যদি এরকম একটা মেয়ে ছেলে ঘরের মেজেই ডাকে কি হবে বলো, পৃথিবীটা গোটাই কাঁপবে। কিন্তু ইউসুফ হচ্ছে পয়গম্বরের বেটা, তিনি আবার কি বলছেন, পয়গম্বরের বেটা, পয়গম্বরের পুতা, পয়গম্বরের পর পুতা, ইউসুফের বাপ ইয়াকুব, ইয়াকুবের বাপ ইসাহাক, ইসাহাকের বাপ ইব্রাহিম, 4 পিঢ়ি পয়গম্বর, 12,000 পয়গম্বর বনী ইসরাইলে আছে, আর আমার খানদানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একিলা, ইসমাইলের আওলাদ, ওই ইব্রাহিমের খানদান। যখন এই বলছে হাই তালাক চলে আয়, তখন ইউসুফ নবী কি বলছে, সবাই মন দিয়ে শুনুন, কোরআন শোনাচ্ছি বাস্তব চিত্রের উপরে, কদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রাবুরহান রব্বি, আমি যেন তাকে ধরি সে যেন আমাকে ধরে, যদি আমি রবের নিদর্শন না দেখিতাম। এই যে আমার পিঠে যে আছে ওই যে পর্দা করা আছে, ওইটা ইউসুফ আলাইহিস সালামের রাজবাড়ির ভেতরে দেওয়ার। ইউসুফ নবী বলছেন তফসিরের কিতাবে পাচ্ছি, আমি যেন মনে হচ্ছে আমার আব্বা ইয়াকুব বলছেন বেটা কে কর রহে হো, সঙ্গে সঙ্গে আমি মেরে দিলাম ছুট, লাউলা রাবুরহান রব্বি, আমি যদি রবের নিদর্শন না দেখিতাম আমি ফেসে যেতাম, মনে হচ্ছে দেওয়ালে আমার বাপ দাঁড়িয়ে বলছেন বেটা কে কর রহে হো, সঙ্গে সঙ্গে আমি মেরে দিলাম ছুট। আর জুলাইখা দেখলে শিকার হাত ছাড়া, মেরে দিলে ছোট, যেই জামাটা যেমনি ধরলে ইউসুফ ছুটছে, জুলাইখা ধরেছে জামাটা ছিঁড়িয়ে হাতে চলে এলো, পিঠটা ফাঁকা, দরজার কাছে যে যখন দরজা খুলল জুলাইখার স্বামী দাঁড়িয়ে আছে। এরপরে ইউসুফ বলবে তো দেখুন আমাকে নিয়ে ছোটাছুটি করছে, তার আগেই মেয়েটা বললে যার স্ত্রীর সঙ্গে, কে বললে, মেয়েটা যার স্ত্রীর সঙ্গে এই রকম দুর্ব্যবহার করে তার শাস্তি কি হতে পারে। ইউসুফ বললে ইয়াল্লাহ আমি কিছুই জানি না, আমাকে খেদারি নিয়ে বেড়াচ্ছে, এটা মেয়েদের, এই 36 কলার মধ্যে একটা নিজেই খামচাবে, আর ধরা পড়ে যাইতে বলে দেখো আমাকে কি করেছে, আন্ডারপ্যান্ট পরিয়ে তেড়ে দিবে মেয়ে, খবরদার মেয়েদের ধারে পাশে যেও না।
বেদজ্যোতি হতে হবে, আন্ডারপেন্ট পড়তে হবে। সেই রকম যুবক ছেলেদের মতন একটা ছেলে বুঝলেন, একটা মেয়ে ছেলেকে মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে ফেগুনি হয়ে পাড়ুই পাড়ুয়ে নেমেই মেয়েটা পালিয়ে গেল, আর চার পাঁচটা বেটা ছেলে চলে এলো ফোন করে দিয়েছে। তারা বলে ওকে চাপিয়ে নিয়ে লিখে নেবে, বলে ও বলছিল আমার ভাই হারিয়ে গেছে আমাকে একবার নিয়ে চলো পাড়ুই, বলে বলছিল শালা চল খোল জামা খোল খোল জ্যাকেট খোল গেঞ্জি খোল আন্ডার প্যান্ট পরে ঘর চলে যা, ফুল প্যান্ট খুলে নিলে মানিব্যাগ নিয়ে নিলে আন্ডার প্যান্ট পরে চলে এলো। এই গাঁটার নাম কি? লালমোহনপুর, না এখানে বলবো না, পয়সা দেবে না যাওয়ার সময়। আন্ডার প্যান্ট পরে চলে এলো রিঙ্গুনি, রিঙ্গুনি লোকের উপর কী হলো বে? বলে কেউ কাউকে মোটরসাইকেলে চাপিও না। কী হলো বে? মোটরসাইকেলে চাপিও না। কী হলো রে? মোটরসাইকেলে চাপিও না। হ্যাঁ তো আন্ডার প্যান্ট পরতে হবে। বুঝতে পেরেছো? বলে মেয়ে চাপানো চলবে না। কাকে? খালাকে, ফুপুকে, নানিকে, দাদিকে, চাচিকে, মেয়েকে, নাতিকে, পুতিকে, বিবিকে পর্দার সাথে চাপাতে পারে। তবে মোটরসাইকেলে না নিয়ে গেলেই হয়, লোকরা বলবে মন্ত্রী সাহেবের কাণ্ড কারখানা দেখ, সাধারণ লোকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, তারা তো আর নামাজ পড়ায় না, আমরা নামাজ পড়াই, আমাদের একটু ওত করে চলা ভালো। বলে কি পেরিয়ে গেল বে? দুটো পেরিয়ে গেল বে। সেই কারণে ওটা ঠিক। যাই হোক, আবার ওইখানে ফিরে আসি। যখন বললে যে তোমার বিবির সঙ্গে এইরম করছে তার কি সাজা হবে, কিছু বললে আমি কিছুই জানি না। তার খানদানের একজন ছোট ছেলে সাক্ষী দিল, কোরআন বলছে, কি বললে? ওয়াইন কানা কামিজু কুদ্দামিন দুবুরিন ফাকাজাবাত, ওয়াইন কানা কামিজু কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাত। তুমি একটু খোলো চাদরটা, অমন করে মেয়ে মানুষের মতো নাক মাক ঢেকে গায়ে দিয়েছি কেন তোমরা দুজনাই? এই পাগড়িওয়ালা, তোমার পাশের ওকে এক কোনো দাও তো, চাদরটা খোললে মুখে ঢাকি না রে, ওটা বেটা ছেলে হওয়া রে। মেয়ে মানুষদের দেখেছেন কিরম করে ঢাকা দেয়? বেটা ছেলে হচ্ছে, ডান কি আর, মেয়ে আলাদা বেটা আলাদা। যাই হোক।